সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে আপনারা সবাই দেখছেন প্লাগইন ইনস্টল করতেছিলাম, তো এখানে 7টা প্লাগইন দেখেন, 1/7, 7টা প্লাগইনই ইনস্টল হয়ে গেছে। এখানে ইনস্টল প্লাগইনগুলোরে আবার অ্যাক্টিভেট করতে হবে, তো আপনাদের সামনে অ্যাক্টিভেট করবো, এই জন্য আর অ্যাক্টিভিটি আমি করিনি। তো সবাইকে আমি অনুরোধ করবো, যারা প্রথম পার্ট না দেখছেন তারা প্রথম পার্ট দেখে প্রথম থেকে শুরু করলে আপনি ওয়েব ডিজাইনের কাজটা ভালো পারবেন। শুরু থেকে না পারলে মাঝখান থেকে, এটা একটা সিরিয়াসলি কাজ এবং প্রফেশনাল কাজ, ওয়েব ডিজাইনের কাজ। তো আপনারা প্রথম পার্ট দেখে দ্বিতীয় পার্ট দেখলে পরে আপনাদের জন্যই ভালো হবে, দ্বিতীয় পার্টে কিছুই বুঝবেন না যদি প্রথম পার্ট না দেখেন। ওয়েব ডিজাইন একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পার্ট দেখেন, আপনারা নিজেরাও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি নিশ্চিত কথা দিচ্ছি যে আপনারা চেষ্টা করলে নিজেরাও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন আমরা ইনস্টল করি, অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করার জন্য এখানে অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে, ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করলে অ্যাক্টিভিট চলে আসবে। অ্যাক্টিভিট চলে তারপরে এখানে সবগুলো একসাথে টিক দিয়ে আবারও যেভাবে ইনস্টল সিলেক্ট করেছিলাম এই সময় এইরকম অ্যাক্টিভিট সিলেক্ট করে আবারও অ্যাপ্লাই করবো। চলুন, অ্যাক্টিভিট হয়ে গেছে, সাথে সাথে অ্যাক্টিভিট হয়ে গেছে। এখন আমরা একটু দেখে আসি যে এই ওয়েবসাইটটার পরিবেশটা কি। টিম এবং প্লাগইন ইনস্টল করার পরে আমরা যদি রিফ্রেশ করি দেখেন যে ওয়েবসাইটের পরিবেশ কি, একদম একটা ফুল ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। বাংলা খবর একটা ওয়েবসাইট একদম ফুল তৈরি হয়ে গেছে, কোনো প্রোডাক্ট নেই, তাইলে এই জন্য কোনো প্রোডাক্ট শো করতেছে না। একটা প্রোডাক্টের ওয়েবসাইট দেখুন কমপ্লিট, এখানে ক্যাটাগরি, সার্চ বাটন সব কিছু আছে, যে একদম সেম এই যে ওয়েবসাইটটা, এরকম একটা ওয়েবসাইট সেম আছে। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখানে আমরা যদি চাই এইরকম ওয়েবসাইট তৈরি করব, বা আমরা যদি চাই একটা ওয়েব পোর্টাল ওয়েবসাইট তৈরি করব যেখানে যে সর্বশেষ আপডেট বা নিউজ আপলোড করা যাবে, আমরা পরবর্তীতে নিউজ পোর্টাল ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট, ব্লগ সাইট যেগুলোরে বলে বিস্তারিত আলাদা আলাদাভাবে শিখবো। আজকে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ই কমার্স ওয়েবসাইটই শিখি। তো বন্ধুরা, আমরা এই যে ওয়েবসাইট তৈরি করলাম, সেটিং আছে অনেকগুলো সেটিং, যে সেটিংগুলো আগেই বলছি যে একটা একটা করে সেটিং করতে হবে। সেই জন্য আমরা এই ড্যাশবোর্ডে গিয়ে এই সেটিং অপশনে ক্লিক করব এবং জেনারেল সেটিংয়ে ক্লিক করব। যখন জেনারেলে সেটিং করছি, এখানে দেখেন আমাদের এই যে বাংলা খবর, এইখানে যদি আমরা অন্য কিছু দিতে চাই যে আমাদের সাইডের নাম চেঞ্জ করব, আমরা কিন্তু করতে পারবো। এখানে যদি আমি সাইডের নাম বাংলায় দিই, মনে করেন ইংলিশে দেওয়া আছে, আমি বাংলায় বাংলা খবর দেখব। তো একটা ই কমার্স ওয়েবসাইটের নাম তো বাংলা খবর ভালো দেখায় না, আমরা একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইটের নাম দিই, যেমন অগ্রদূত। অগ্রদূত বাজার, যেটা একটা ই কমার্স ওয়েবসাইটের নাম হতে পারে, এখানে একটা অগ্রদূত বাজার দিয়ে দিলাম, বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট। বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট ট্যাগলাইনও আমি সেরকম দিয়ে দিলাম যেটা দরকার, বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট। দেওয়ার পরে আমরা নিচে আসব, নিচে আসার পরে এখানে এনি ওয়ান ক্যান রেজিস্টার, এখানে টিক দিয়ে দিতে হবে, মেম্বারশিপ সবাই যেন এখানে রেজিস্টার করতে পারে, টিক দিয়ে দেবে। এবং এইখানে টাইম জোন, টাইম জোনে আমাদের দেশের টাইম জোন, যে যে দেশে বসে দেখবেন সেই দেশের টাইম জোন, যেমন বাংলাদেশের টাইম জোন +6, টাইম জোন +6 দিয়ে দিতে হবে। তারিখ, এই জায়গায় তারিখ যা দেয়া তাই দিতে হবে যেভাবে আছে সেইভাবে, আর টাইম, এখন টাইম কয়টা বাজে তাই দিয়ে দিতে হবে। উইক শুরু, সপ্তাহ শুরু কী পারে, এখানে সানডে মানডে দেওয়া আছে, আমাদের সপ্তাহ শুরু হয় শনিবারে, তো আমরা স্যাটারডে দিই।
এবারে সেভ চেঞ্জ, এই যে সেভ চেঞ্জ গেল। এরপরে আমরা আসব রাইটিং এ, এখানে কি আছে ক্যাটাগরি এখনো সেট করি নেই, ক্যাটাগরি নেই নেই, এখানে কোনো চেঞ্জ নাই। রিডিং আসবো, এই যে আমি কোন জায়গার থেকে আসতেছি তা আবার দেখার দরকার আছে। এই যে সেটিংয়ে গিয়ে প্রথম জেনারেল, তারপর রাইটিং, তারপরে আসলাম রিডিংয়ে। রিডিংয়ে গিয়ে এসে কি করব আমরা, এই যে হোম পেজ সেটিং, এই যে আমাদের যে হোম পেজটা দেখাচ্ছে, এইটা কি একটা পোস্ট হবে নাকি পেজ হবে? আমাদের এইটা একটা শপ পেজ, সুতরাং এখানে আমাদের একটা পেজ সেট করবে, একটা পেজ আসবে। এখানে কি পেজ আসবে? শপ পেজ, হোম পেজ, এই যে একটা শপ পেজ নিয়ে আসবে। হোম পেজে আমাদের এখানে একটা শপ দোকানের পেজ থাকবে, এখানে পেজ। আর পোস্ট পেজে থাকবে ব্লগ, ব্লগের জায়গা যদি না থাকে আমাদের কিছু থাকবে না। পরবর্তীতে আমরা কি করব, আর কোনো কিছু নেই এখানে, সেভ চেঞ্জেস। তারপরে ডিসকাশন, ডিসকাশনে কিছু চেঞ্জ করা লাগবে না, ডিসকাশনে কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু প্রেমালিঙ্ক, প্রেমালিঙ্কটা কি করা লাগবে? আমরা প্রেমালিঙ্কে কি কি আসবে, শুধু প্রেমালিঙ্কের এখানে ওপেন করে পোস্ট নেমে ক্লিক করি, তো এই যে ডে অ্যান্ড নেম আছে এখানে, পোস্ট নেমে ক্লিক করে এই ব্যান চেঞ্জেস ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। মোটামুটি একটা প্রথম সেটিং হয়ে গেছে। এরপরে আমরা কিছু এটারে সুন্দর দেখানোর জন্য কিছু প্রোডাক্ট আপলোড করব, তারপর অন্যান্য কাজ করব। প্রোডাক্ট আপলোড করার জন্য এই যে ড্যাশবোর্ডে গিয়ে, ড্যাশবোর্ডে গিয়ে প্রোডাক্ট অপশনে ক্লিক করব। প্রোডাক্ট অপশনে ধরলে পরে দেখেন অল প্রোডাক্ট, এবং অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট কপি করে এই প্রোডাক্টটা এখান থেকে একটা প্রোডাক্ট আমরা ওখানে দিয়ে দেবো। এটা কপি করবো, প্রথম ডিজিটাল হোমস্টেড বেডশিট কপি করার পরে এই যে অ্যাড নিউতে ক্লিক করলে প্রথমে দিতে হবে প্রোডাক্টের নাম, তারপরে দিতে হবে ডিসক্রিপশন। এই যে এইখানে দেখেন, কেন বলছি যে প্রত্যেকটা ওয়েবসাইট যখন ওয়েবসাইটের কাজ যখন করবেন তখনও আপনার এই আর্টিকেল লেখা লাগবে, এই জন্য আর্টিকেল লেখাটা শেখাটা জরুরি। এই যে ডিজিটাল হোম টেক্স লেখা, এটা ছোটো হাতের, কিন্তু আমাদের এইখানে বড় করে দেখাচ্ছে। এই বড়টা আমরা কীভাবে করবো, যদি ছোটো হইয়া যায় সেখানে বড় কীভাবে করবো, এই জন্য আমাদের আর্টিকেল লেখা শেখাটা জরুরি। এখানে এই যে প্যারাগ্রাফে ক্লিক করার পরে এই যে হেডলাইন ওয়ান, হেডলাইন টু, দেখেন বড় হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে ডিসক্রিপশনটা সুন্দর করে কপি করে আনলাম, আনার পরে ডিসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে অল্প একটু এইটুক, যেটুকু একদম সামনে আসবে, ডিসক্রিপশনটা সম্পূর্ণ সামনে আসবে না, এটা শর্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে শর্ট ডিসক্রিপশনে এটা দিয়ে দিলাম, এই শর্ট ডিসক্রিপশনেটা এই সামনে চলে আসবে যখন দিয়ে দেবো, এই যে এই পাশে, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এই যে এই জায়গাটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এই জন্য শর্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে কী করব, একটা ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করলে কইরা এখান থেকে একটা ছবি দিয়ে দেব, দেখি কোনো ছবি আছে কিনা আমার কম্পিউটারে। এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে একটা বেডশিটের ছবি আছে, আমি বেডশিটের ছবি দিয়ে দিলাম। ছবি আনার পরে এখানে অল্টার টেক্সট বেডশিট দিতে পারেন, যা নাম তাই দিয়ে অল্টার টেক্সট এইখান বেডশিট। তো বন্ধুরা, প্রোডাক্টটা আপলোড হতে থাকুক, আপলোড হইতে হইতে আমরা দ্বিতীয় পার্টে, তৃতীয় পার্টে চলে যাব। তৃতীয় পার্টে গিয়ে প্রোডাক্টের বাকি অপশনগুলো দেখাবো, যে কিভাবে আমাদের বাকি কাজগুলো করতে হয় প্রোডাক্ট আপলোড করার জন্য। সেই জন্য আমরা তৃতীয় পার্টে চলে যাব, এই পার্ট এই পর্যন্তই। এরপরে আমি কীভাবে দাম বসাইতে হয়, কীভাবে ক্যাটাগরি সেট করতে হয় সব কিছু দেখাবো। তৃতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই পার্ট এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন সবাই।